हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल टू की जर्नी। आज के हलो मंगलवार, एखन बजे रात 11:30 प्राय। तो आमार वीडियोटा आज के सकाल थेके स्टार्ट करेछि, बाट आमी तोमादेर सामने आसिनी। आज के आमादेर बाड़ीते लक्ष्मी पुजो होच्छे, तो लक्ष्मी पुजो समस्त काज की की रान्ना होच्छे ना होच्छे सबटाई आमी वीडियो करे रेखेछि। तो এখন আমি যাব অঞ্জলি দিতে, তার আগে তোমরা পুরো ভিডিওটা আগে দেখে নাও, তারপর আমি যাব অঞ্জলি দিতে, বাকিটা তারপর দেখাচ্ছি। তো চলো। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সারা দিন, আজকে সারা দিন কন্টিনিউ বৃষ্টি হয়েছে, জন্য কেউ আসতে পারেনি, তো কালকে আসবে। আর চলো তাহলে তোমরা ভিডিওটা দেখে নাও, তারপর আমি অঞ্জলি দিতে যাব, সেই ভিডিওটাও দেখাবো। তো এখানে মা কোয়াশ কেটে নিচ্ছে। আর নিরামিষ তরকারি করার জন্য যা যা দরকার সবটাই কাটা হচ্ছে কোয়াশের সাথে সাথে। এখানে আছে হলো কাঁচা কলা, মিষ্টি কুমড়ো, পটল, মূলো, বেগুন, আর আর কি কি আছে আমার ঠিক মনে নেই। তো যা যা প্রয়োজন আর কি সবটাই কাটা হয়েছে। আর এখানে ধোয়া হচ্ছে সবজিগুলো। আর এখানে ভাজাগুলো কাটা আছে। আর এখানে দেখো আলপনা দেওয়া হচ্ছে খুব সুন্দর করে। আর আমরা ফেব্রিক দিয়ে আলপনা দিই, বাট হোয়াইট কালারটা শেষ হয়ে যাওয়ায় আমাদেরকে এই মাটি দিয়ে আলপনা দিতে হচ্ছে। তো ফেব্রিক খুঁজতে গিয়েছিলাম, বাট এত বৃষ্টি যে কোনো দোকানই খোলেনি সেরকম, সেই জন্য পাইনি। তো লাল কালার ফেব্রিকটা ছিল, এটার ভেতর দিয়ে লাল কালার দেওয়া হয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছ পায়েস বানানো হচ্ছে। আর এখানে নাড়ু বানানোর প্রিপারেশন চলছে। তো দেখতেই পাচ্ছ এখানে নাড়ু বানানো হচ্ছে। আর অনেকটা প্রায় বানানো হয়ে গেছে, এবারে আমি বানাবো নাড়ু। আর এই দেখো নাড়ু বানানো কমপ্লিট, কি সুন্দর হয়েছে দেখতে। লুচি ভাজা হচ্ছে, এখানে সব ভোগের রান্না হচ্ছে। লুচি ভাজা কমপ্লিট, আর এখন সুজি বানানো হচ্ছে। আর এখানে এখন ভাজাগুলো করা হচ্ছে, যেগুলো কেটে রাখা হয়েছিল দেখতেই পেয়েছো তোমরা। তো ওগুলো এখন ভাজা হচ্ছে। আর ভাজাগুলো কমপ্লিট হওয়ার পরে খিচুড়ি বানানো হবে, তারপর তরকারিটা হয়ে গেলে সব কমপ্লিট হয়ে যাবে। পুজোর ওখানেও জোগাড় প্রায় কমপ্লিট, মানে সমস্ত গোছানো, আর তারপর পুজোয় বসবো। আর পুরোহিতকে বলা হয়েছিল পুজোর জন্য, কিন্তু এখানে এত বৃষ্টি হচ্ছে, কন্টিনিউ দুদিন থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে, একটুও কমছে না। তো পুরোহিত মশাই কেন, কারোরই আসা পসিবল না এত বৃষ্টিতে, সেই জন্য আমরা নিজেরাই পাঁচালি পরে পুজো করে নেব। তো দেখতে থাকো ভিডিওটা কোনোরকম করে স্কিপ না করে।
চাটনি দিয়ে দিতে হবে। আর ভাজাগুলো সব কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পেলে তোমরা সম্পূর্ণ ভিডিওটা, আমি সকাল থেকে মানে যতটা পেরেছি ভিডিও করে রেখেছি সবটাই দেখতে পেলে। তো এখন যাবো অঞ্জলি দিতে, তো চলো তোমাদেরকেও আমার সাথে নিয়ে যাই, চলো। আর আমাদের পুজো করা কমপ্লিট। আর এবারে একটু প্রসাদ খেয়ে নেবো। আর আমাদের কী কী বানানো হয়েছে সবটাই তো দেখতে পেলে, তো সব কিছুই মোটামুটি টুকটুক করে বানানো হয়েছে। আর এখন প্রসাদ খেয়ে নেবো, খেয়ে ঘুমিয়ে পড়বো, কারণ অনেকটা রাত হয়ে গেছে। আর এই ভিডিওটাও আমি এখানেই শেষ করব, বেশি বড় করব না, কারণ পরের ভিডিও তো আনতে হবে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা ছোটো মতো বেল আইকনটা প্রেস করে দিও। আর প্রসাদগুলো সত্যি ভীষণ টেস্ট হয়েছে, তো আসছি নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, লাভ ইউ অল।